তো বন্ধুরা, আপনিও ফেসবুকের যত পোস্ট করেছেন সকল পোস্ট এক ক্লিকের মাধ্যমে আপনি যদি আপনার ফেসবুকে হাইড করতে চান এবং সেটি পারছেন না, তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে যে সেটিংটি দেখাবো সেই সেটিংটি করলেই কিন্তু আপনারা সকল পোস্ট, আপনারা যে সকল ফেসবুকে ফটো পোস্ট করেন বা স্টোরিগুলো আপলোড করেন, সেগুলি কোনো কোনো ক্ষেত্রে কিন্তু একে না একবার না একবার আপনাকে যে আপনাকে সবগোটাই কিন্তু চান যে হাইড করতে, মানে কেউ আপনি সেগুলি পোস্ট করেছেন, পোস্ট করার পরে চাইছেন যে আপনাকে যে ফেসবুকে শুধুমাত্র আপনি দেখুক আর কেউ কিন্তু আর দেখুক না, ঠিক আছে। এবং সেগুলি পোস্ট করেছেন পাবলিক বা ফ্রেন্ড করেছেন এবং এখন কিন্তু আপনার দরকার হচ্ছে সেগুলিকে সবকটাকে আপনি কিন্তু যে হাইড করে রাখতে এবং সেটি পারছেন না। তাহলে বন্ধুরা, আপনাকে কিন্তু এক ক্লিকের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবো যে আপনার ফেসবুকে থাকা যত পোস্ট, সেগুলি হোক আপনার পোস্ট, ফটো, ভিডিও বা আপনার যে সকল স্টোরি আপলোড করেন সবগুলি কিন্তু আপনাকে যদি স্টোরি আপনার ভিতরে যে হাইলাইট ভাবে সেভ করেছেন সব কিছুই একবারে হাইড করতে পারবেন। তো এটি কীভাবে করবেন, এটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে ডান দিকের উপরে তিনটি ডট পাবেন, এখানে ক্লিক করবেন। তা বন্ধুরা, এখানে যখনই ক্লিক করবেন দেন আপনারা নিচের দিকে স্ক্রোল ডাউন করে চলে আসবেন। চলে আসলে বন্ধুরা একটি অপশান পেয়ে যাবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশান, এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে সিম্পলি দেখতেছেন এখানে লেখা আছে সেটিং বলে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা সেটিং অ্যান্ড প্রাইভেসি সব অপশান খুলে গেছে। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে একবারে হাইড করার জন্য, সব নিচে চলে আসবেন। নিচে আসলে বন্ধুরা একটি অপশান পেয়ে যাবেন, ইওর অ্যাক্টিভিটি নামের একটি অপশান, এবং এটির মাধ্যমে একটি লেখা আছে অ্যাক্টিভিটি লুক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রতিটি ফেসবুকের সেটিংসে এসে এই অপশানটি খুঁজে নেবেন। আপনি যদি ফেসবুক লাইট বা অফিসিয়াল, এখানে ফেসবুক ইউজ করছি, আপনি যদি লাইট ব্যবহার করেন এখানে আসবেন, এরপরে অ্যাক্টিভিটি লুক আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনারা যদি ফেসবুকটি লাইট বা ফেসবুক অফিসিয়াল ব্যবহার করছেন অবশ্যই ফেসবুকটি আপডেট দিয়ে দেবেন, ঠিক আছে। আপডেট না দিলে কিন্তু আপনার যে সকল পুরনো ভার্সানে সেগুলি কিন্তু এটি নতুন লেটেস্ট ভার্সানে আপনাকে সেটিংগুলি দেখাচ্ছি, তা আপনারা অবশ্যই প্লে স্টোরে যে আপডেট দিয়ে দেবেন। আপডেট দেওয়ার পরে উপরে বন্ধুরা আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে প্রথমে পেয়ে যান পাবলিক পোস্ট নামের একটি অপশান, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন নামে অনেক কিছু শো করছে। এখান থেকে একটি অপশান পেয়ে যান পাবলিক পোস্ট, এই পাবলিক পোস্টে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করুন বন্ধুরা, আপনার সামনে যত আপনি দেখবেন লিস্ট বাই লিস্ট কিন্তু এখানে পাবলিক পোস্টগুলি সব কিন্তু এখানে শো করবে। তা এখান থেকে ওয়েট করার সাথে সাথে যে সকল পোস্টগুলি আমি এখানে করেছি সব কিন্তু এখানে, যে সকল পোস্টগুলি করেছে সেগুলি হোক শেয়ার বা সব কিছু এখানে কিন্তু লিস্ট বাই লিস্ট শো করছে। দেখতে পাচ্ছেন যতগুলি শো করছে সব এখানে শো করছে, এগুলি কিন্তু আমারই পোস্ট এবং কত তারিখে পোস্ট করেছি সব কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এরপরে এগুলোকে হাইড করার জন্য কী করবেন, এখানে দেখছেন খালি বক্সটি আছে, এখানে টিক চিহ্ন দিবেন। এখানে টিক চিহ্ন দেওয়ার পরে সেগুলি সিলেক্ট করবেন, আর যদি চান যে পুনরায় সবগুলোকে সিলেক্ট করতে এখানে অল লেখা আছে, অলে ক্লিক করে দেবেন। অলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সবকটাই কিন্তু এখানে গ্রিন টিক লেগে গেছে। তো এখানে আমি অল ক্লিক করছি না, আপনাকে সিম্পলি একটি করে দেখিয়ে দিচ্ছি। এই জন্য এখানে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এইটি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আপনারা কী করবেন, আপনি চাইলে এখানে অল সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যারকাইভ ট্রাস লেখা আছে, এগুলি কিছু করার দরকার নেই। এখানে তিনটি ডট আছে ডান দিকে নিচে, এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করুন বন্ধুরা একটু ওয়েট করবেন, ওয়েট করার সাথে সাথে আপনার সামনে নিচে লেখা আছে সব নিচে চেঞ্জ অডিয়েন্স, এই চেঞ্জ অডিয়েন্সে এখানে ট্যাপ করবেন। এখানে যখনই ট্যাপ করবেন আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে লেখা আছে উপরে চেঞ্জ অডিয়েন্স নামের একটি অপশান, এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করুন বন্ধুরা আপনার সামনে এই দেখতে পাচ্ছেন এডিট প্রাইভেসি বলে অপশান শো করছে। তো এখান থেকে আপনাকে যে প্রথম কাজটি করতে হবে, এখানে পাবলিক ফ্রেন্ড এবং অনলিমি করা আছে, আপনাকে যে কাজটি করতে হবে এখানে অনলিমি লেখা আছে, অনলিমিতে ক্লিক করবেন। তো এই জন্য এখানে অনলিমি আছে, অনলিমিতে গ্রিন টিক দিয়ে দিচ্ছি। এরপরে এখানে চেঞ্জ লেখা আছে, চেঞ্জে ক্লিক করছি। সিম্পলি একটু ওয়েট করবেন, ওয়েট করার সাথে সাথে এখানে কিন্তু আপনার কাজটি কমপ্লিট, দেখতেছেন অনলি লেখা হয়ে গেছে। তা আপনিও চাইলে কিন্তু এক ক্লিকে এরকম করে যে আপনার অনলিমি করলেই আপনার পোস্টগুলি হাইড করতে পারেন, এবং চাইলে এখানে এসে আরও পুনরায় সেটিকে আপনি এখানে ক্লিক করে আরও দেখতেছেন এখানে তিনটি ওটা ক্লিক করে চেঞ্জ অডিয়েন্স এখানে ক্লিক করে আপনি কিন্তু এই যে আরবার চেঞ্জ অডিয়েন্স এখানে যদি ট্যাপ করি আপনি চাইলে এখানে পাবলিক বা ফ্রেন্ড করে দিতে পারেন। তা বুঝতে পেরেছেন বন্ধুরা, আমি এটি একটি করে দেখালেও আপনি চাইলে এখানে কিন্তু অনেকগুলি করতে পারেন। তা বন্ধুরা বুঝতে পেরেছেন, এই ছিল ভিডিও, আশা করছি এরপর থেকে আপনার ফেসবুকে থাকা সকল প্রকার পোস্ট এক ক্লিকে হাইড করতে পেরে যাবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগেছে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা জানে না অবশ্যই বেশি বেশি করে তাদেরকে শেয়ার করে দেবেন। তা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে, ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন।